বাংলাদেশে আজকে থেকে রমজান মাস শুরু হচ্ছে। করোনা সংকটের সময়টাতে নিত্য পণ্যের দামে কিছুটা সহনশীল থাকলেও রমজান মাসকে সামনে রেখে বেশিরভাগ নিত্য পণ্যের দাম বাড়িয়ে দিয়েছেন অসাধু ব্যবসায়ীরা। বাজারগুলোর ক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে নিত্য পণ্যের দাম বেড়েছে। ক্রেতারা বলছেন রোজার কারণে অনেক বিক্রেতা দাম বাড়িয়ে দিয়েছেন, তবে বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে দাম বেড়েছে, এ কারণে তারাও বাড়াতে বাধ্য হয়েছেন। আর করোনার কারণে সরবরাহ সমস্যা তো রয়েছেই, চট্টগ্রামের বিভিন্ন হাট বাজার ও পাইকারি দোকানগুলি বিস্তারিত জানাচ্ছেন আমাদের চট্টগ্রাম প্রতিনিধি মোহাম্মদ আলী রাশেদ। দর্শক, আপনারা জানেন চট্টগ্রাম জেলায় বিভিন্ন উপজেলা লকডাউন ঘোষণা করা হয়েছে, তার মধ্যে সাতকানিয়া উপজেলা প্রথম। রমজান উপলক্ষে বাজার কোন রকম ছিল আমরা সাধারণত ব্যবসায়ীর কাছে এবং এই সবজি বিক্রেতার কাছ থেকে আমরা জানতে পেরেছি, তাদের অভিমত হচ্ছে তারা বাজার আগের মতোই রয়েছে, তবে এই কিছু কিছু ক্ষেত্রে মূল্য বৃদ্ধি পেয়েছে, কারণ তারা এই বাজার ক্রয় করে এই আপনার এই বিভিন্ন মালিকের কাছ থেকে, তাদের বৃদ্ধি হওয়ার কারণে এখানে বাজার বৃদ্ধি পেয়েছে। আর আমি জানতে চাইছি লকডাউনে তাদের কিছু কোনো প্রবলেম হচ্ছে কিনা, তারা বললো না গাড়ি ঘোড়া সামান্য সমস্যার কারণে তারা এই সমস্যার সম্মুখীন পড়েছে। এই মুহূর্তে আমি কথা বলবো একজন সবজি বিক্রেতার সাথে, যে আপনি তো জানেন সাতকানিয়া উপজেলা প্রথম লকডাউন ঘোষণা করা হয়েছে, তো এই লকডাউনে আপনার সবজি কি বাহির থেকে আনতে কোনো রকম আপনাদের প্রবলেম হচ্ছে কিনা? আমাদের মনে করেন আনার সময় খরচা একটু বেশি পড়ে, সেজন্য আমাদের সবজি বিক্রি করার একটু প্রবলেম হচ্ছে আর কি। জি, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে আপনি তো জানেন সামনে রমজান, এই তো রমজান উপলক্ষে আপনাদের দ্রব্যমূল্যগুলো কীরকম বৃদ্ধি পেয়েছে কিনা? এখন ওই যারা সার্চ করছে তাদের কাছে আমাদের এই দাম বৃদ্ধি বাড়তি দিয়ে কিনতে হচ্ছে আর কি, ওখানে ক্রেতারা কিনা বেশি আর এই কিনয় বেশি বেচাইয়া কম। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহের মধ্যে কিছুটা জিনিসের মধ্যে দাম বাড়তি থাকলেও স্বাভাবিক আছে মোটামুটি, তো রমজান উপলক্ষে কিছুটা বাড়তিতে সবসময় থাকেই। তো আমরা লকডাউন হিসেবে সাতকানিয়া উপজেলার মধ্যে মালামাল আনতে কিছুটা অসুবিধা হলেও স্বাভাবিকভাবে আমরা নিয়ে আসতেছি, কারণ মানুষের প্রয়োজন তো আমাদের মেটাতে হবে, আমাদের দোকানদাররা আমরা তো সেই মানে মানুষের প্রয়োজনে আমরা খুব কষ্ট করে হলেও মালগুলো আমরা সঠিকভাবে দোকানে আনার জন্য চেষ্টা করতেছি। এটা তো এখন কমে গেছে, এখন মনে করো কিছু মানুষ তো বুঝে নাই, বুঝছেন না, হ্যাঁ চাহিদা তো কম, চাহিদা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো আছে, আগের চেয়ে একটু কম আর কি। এখন তো টাকা পয়সা বিদেশি রপ্তানি একটু কমে গেছে, টাকা পয়সা একটু কম দুর্বলতা হয়ে গেছে, সেজন্য মোটামুটি আলহামদুলিল্লাহ যতটুকু আছে ভালো আছে, কথা কিনা চাহিদা নেই, কিন্তু আপনার প্রাইস কিন্তু অনেক একটু বেশি আগের চেয়ে এখন, বুঝছেন, ইনশাআল্লাহ খারাপ না না। সাতকানিয়া উপজেলা প্রশাসন থেকে বলা হয়েছে সকাল 6টা থেকে 12টা পর্যন্ত তাদের ব্যবসা বাণিজ্যগুলো খোলা রাখার জন্য এই বলা হয়েছে। তো এ ছিল আমার কাছে সাতকানিয়া থেকে সর্বশেষ সংবাদ।